ক্লাস টেন এক্সাম্পলার 13.3 কোয়েশ্চেন নাম্বার 15 বলছে উইকলি ইনকাম অফ 600 ফ্যামিলিজ ইজ ট্যাবুলেটেড বিলো কমপ্লিট দ্য মিডিয়ান। আচ্ছা মিডিয়ান ইনকাম বার করতে বলেছে, এবার আমাদের দি দিয়েছে, যেটা চারটা দি দিয়েছে, এবার মিডিয়ান বার করতে বলেছে। তো মিডিয়ান বার করতে গেলে আমাদের কী দরকার হয়, মেনলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয়, সেটার বেস করে আমাদের মিডিয়ান ক্লাস বার করতে হয়, সেখান থেকে ফর্মুলা ইউজ করে আমরা বার করবো। তো আমাদের আগে চারটা করে নিই, আর না হলে ওই চারটাই নিচ্ছে আরেকবার। এক মিনিট, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমে আসছে কত, জিরো থেকে হাজার পর্যন্ত ইনকাম আছে 250 ফ্যামিলি, তো 250 ফ্যামিলি 250 সেম থাকলো, তারপরে এই দুটো যোগ হয়, যোগ হয়ে কত আসছে আমাদের, সেম যদি করি মানে যোগ করি তাহলে হচ্ছে দুই মানে পাঁচ, হ্যাঁ 440, ঠিক আছে। তারপরটা আসছে কত, এবার এই তিনটে একসঙ্গে যোগ করলেও হয়, আবার এই এইটা মানে 440 আর 100 যোগ করলে হয়, একই ব্যাপার, মানে তিনটে যোগ করেও যেটা আসবে বা 440-এর সঙ্গে 100 যোগ করে এখানে বসলেও একই আসবে, ঠিক আছে। তো তাহলে 540 আসলো, তারপরটা আরও 40 যোগ, তার মানে 580, তারপরে 15 যোগ মানে 595, আর লাস্ট আসছে 600। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসছে, এবার এই 600টা হচ্ছে আমাদের এখানে এন, আগে ফর্মুলাটা লিখে নিই একবার। ফর্মুলাটাই হচ্ছে আমাদের কি লেখা হয় না, মিডিয়ান ইকাল টু মিডিয়ান আমাদের আসছে লোয়ার লিমিট প্লাস এন বাই টু মাইনাস সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাই এফ ইনটু এইচ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে লোয়ার ক্লাস দরকার হয়, তা লোয়ার ক্লাস কার, মানে লোয়ার ক্লাস হচ্ছে আমার যে তোমার এন বাই টু করবো, এন বাই টু আগে বার করছি, এন বাই টু মানে এন মানে হচ্ছে এখানে 600, এন মানে 600, এন কোনটা হচ্ছে 600 বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্টেরটা অথবা এই টোটালটা একই ব্যাপার, দুটো একই আসে, তো ওটাকে এন বলা হয়। তাহলে এন বাই টু কত হয়ে যাচ্ছে, 600 বাই টু ইকাল টু 300, তার মানে এন বাই টু হচ্ছে 300। তাহলে 300 যেটা আছে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে 300-এর ওপরে, মানে 300 নেবো না বা 300-এর নিচে নেবো না, 300-এর ওপরে যে ক্লাসটা হবে সেটাই আমাদের তোমার মিডিয়ান ক্লাস হবে। তো 300-এর ওপরে মানে 250 তো নিচে যাচ্ছে, 440টা ওপরে আসছে, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এইটা হয়ে গেল, এই লাইনটা হয়ে গেল, আমরা একটা দাগ দিয়ে দিই সুবিধা হবে, এই লাইনটা হয়ে গেল কিউমুলেটিভ এই তোমার ইয়ার নাম তোমার মিডিয়ান ক্লাস, ঠিক আছে। এটার থেকে আমরা ইউজ করব এইটা, ঠিক আছে। তো এবার এন বাই টু তো 30 হয়ে গেছে, 300 হয়ে গেছে, এল কোনটা ইউজ করব, এইটারই লোয়ার ক্লাসকে মানে হাজারকে, এখানে হচ্ছে তার মানে আমি একবার যদি লিখে দিই তাহলে সুবিধা হবে, এল ইকাল টু আমাদের হাজার হলো, যেহেতু মিডিয়ান ক্লাস একবার লিখে দিতে পারো, মিডিয়ান ক্লাস ইকাল টু শূন্য, হাজার থেকে 2000, এটা হচ্ছে মিডিয়ান ক্লাস, ঠিক আছে। তারপরে এল তাহলে হচ্ছে 1000 হলো, আর তারপরে সিএফ কী হবে, সিএফ হয় যেই মিডিয়ান ক্লাস আমরা করি তার আগের তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নেওয়া হয়, মানে 250টা নেওয়া হয়, ঠিক আছে। যে ক্লাসটা তৈরি হয়েছে 440 হচ্ছে এই ক্লাসের তোমার ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 440, কিন্তু আমরা এইখানে যে সিএফটা ক্লাস ফ্রিকোয়েন্সি মানে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করবো সেটা হচ্ছে আগেরটা, তার মানে 250, ঠিক আছে। এফ তো হয়ে গেল যা এখানে আছে, এফ মানে হয়ে গেল এইখানের ফ্রিকোয়েন্সিটা, মানে এই ক্লাসেরই ফ্রিকোয়েন্সি মানে 190, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দরকার কি হয়ে গেল, সিএফ এন হয়ে গেল, এন বাই টু তো আগেই বার করে নিয়েছি 300, আর এইচ, এইচ হচ্ছে ক্লাস সাইজ, তো ক্লাস সাইজ হচ্ছে এই দুটোর যে কোনো বিয়োগ মানে
দুটোকে বিয়োগ করলেই হবে, মানে আপার থেকে লোয়ার বিয়োগ করব যে কোনো ক্লাসের। তো এখানে 2000 থেকে 1000 বিয়োগ করলে 1000, 3000 থেকে 2000 বিয়োগ করলে 1000, সবই একই। তো আমরা সেটাই হচ্ছে আমাদের তোমার ক্লাস সাইজ বা এইচ, ঠিক আছে। এখানে এইচ হচ্ছে 1000। তো এবার আমরা এখানে পুট করছি ভ্যালুগুলো। এল হয়ে গেল কত, 1000 প্লাস এন বাই টু হয়ে গেল 300, মাইনাস সিএফ হয়ে গেল 250, বাই এফ হয়ে গেল কত, এফ লিখেছিলাম 190, ইন্টু এইচ হয়ে গেল 1000। তাহলে ফাইনালি কত আসছে, এটা হচ্ছে 250, মানে 50 ওপরে হয়ে গেল, তার মানে হয়ে গেল কত, 1000 প্লাস 50 বাই 190 ইন্টু 1000, আর একটা শূন্য কেটে দাও। তো এই রকম মোটামুটি দাঁড়াচ্ছে। এবার এটাকে সিম্পলিফিকেশান করতে হবে, 50-এর সঙ্গে যোগ, মানে 5-এর পরে একটা দুটো তিনটে শূন্য হয়ে গেল, আর এটা 19, ঠিক আছে। এটা মোটামুটি সিম্পলিফিকেশান করতে হবে। তো সিম্পলিফিকেশান করলে কী দাঁড়াচ্ছে, এটাকে ভাগ যদি করি, 1 মিনিট ভাগটা করছি, যদি ভাগ করে নাও, প্রথমে কতবার যাচ্ছে, 38 দুবার, তার মানে হচ্ছে 38, নামলে কত, 2 4 1, শূন্য গেল, কতবার যাবে এবার, 6 হলে 120, তো 220 দিয়ে, হ্যাঁ তাই 6 বারই যাবে মোটামুটি। 6 বার মানে হচ্ছে 6 কম হবে, তাহলে 6 4 9, 6 4 9 4 হাতে 5 11, তার মানে হয়ে গেল 6, মিলে গেছে, আরেকটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম, তার মানে হয়ে গেল 3 বার, 3 বারে হচ্ছে 57, গেল 3 পয়েন্ট দিলাম, শূন্য এলো, 3 মানে হচ্ছে একবার দুবারই না, একবারই যাবে, একবার মানে 19, নামলে হচ্ছে 1 আর 1, শূন্য, তো 120, তার মানে 6-এর কাছাকাছি যাবে, তাহলে 6 বারই দিলাম, 6 বার দিলে হচ্ছে 120, তো 6 মানে 5 বার যাবে, 5 বারে গেলে হচ্ছে 95। ওই 5 তো, তার মানে হচ্ছে ধরে নাও এটা 5ই আছে, তো 5 আর লাস্টের আরেকটা পয়েন্ট দরকার ছিল, মানে 15 নামছে, 15, তো সেটা করলে কত হচ্ছে, মোটামুটি 6-এর ওপরে, 5-এর ওপরেই যাবে, 5-এর 120 হচ্ছে, হ্যাঁ 5-এ, মানে এখানে 6 মতো আসবে, তো 6-এর জন্য এইটা আমাদের একটা বেড়ে যাবে, তার মানে ফাইনালি হচ্ছে আমরা এটা লিখতে পারি এরকম, 1000 প্লাস 263.515 16, এক যোগ হয়ে যাবে, লাস্টেরটা 6 আছে বলে, তাহলে ফাইনালি আসছে 1263.16, এটাই অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে।